যে আলেম হক কথা বলে না ভালো মন্দ দুই জায়গায় থাকে তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, নামাজ পড়া যাবে। হক কথা না বললেই সে তো কাফের হবে না, কাফের হবে না, গুনাগার হবে। যে আলম হক কথা বলে না তার পিছনে নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু ওই আলেম নিশ্চয় গুনাগার আলেম, ঠিক না? এই জন্য সব আলেম যেন হক কথা বলতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আর হক কথা বলে টিকে থাকাও তো কঠিন, বুঝতে হবে। অনেক সময় হক বলার চিন্তা থাকে কিন্তু হক বলার পরিবেশ পাওয়া যায় না। আর আলেমরা হক কথা বলবে এই জন্য মুসল্লিদেরও সাহায্য করতে হবে, মুসল্লিদের বলতে হবে হুজুর আপনার সাথে আমরা আসি, আপনি আগান। কিন্তু আলেম হক কথা বলে, আমি দেখি মাঠে এসে মাহফিলে এসে কয়দিন আগে আপনার এই যে সিরাজগঞ্জের ওদিকে একজন আলেম, তিনি কোরআনের কথা বলছিলেন, তিনি প্রসঙ্গক্রমে বলছেন যে কোরআনের আলোচনা শুনে আবু জেহেল রাগ করত, তার চেহারা কালো হতো। এখনো আবু জেহেলের যারা উত্তরসরি তারা কোরআনের কথা শুনলে রাগ করে। আচ্ছা, এই কথাটা ঠিক না? এটা বলার পর ওনাকে স্টেজের মাঝেই আক্রমণ করছে, তখন মুসল্লিরা শ্রোতারা দৌড় মারছে, অত জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমি নাই। ইমাম সাহেব রে কহুজুর হক কথা কোন আমরা আসি, চাকরি চলে গেলে কহুজুর আমরা কি করতাম? এই জন্য সব দোষ আলেমদের দেয়া যাবে না। আলেম ভাইরা, আপনারা যারা ইমামতি করছেন আপনাদের হক কথা বলতে হবে, আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক। বলি আমিন।